হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা কফের সাথে রক্ত যাওয়া ও টিউবারকুলোসিস রোগ নিয়ে আলোচনা করব। ফিরে আসবো একটি ইন্ট্রো এর পরে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে যক্ষা একটি ভীতিকর রোগ। যক্ষা রোগীর একটি চিত্র কল্পনা করলেই মনের মাংসপ্রদায় ভেসে ওঠে একটি ছবি। সেটি হলে একজন রোগী অনবরত কাশছে, পরপরই শুরু হয়ে যায় কাশের সাথে বলবল করে রক্ত যাওয়া। এমন ধরনের অনেক চিত্র খুঁজে পাওয়া যাবে কাজী নজরুলের মৃত্যু কথা অথবা পুরনো দিনের ছায়াছবি, মেঘে ঢাকা তারাসহ অনেক গল্পে। ফুসফুসের যক্ষা হলে কাশির সাথে রক্তও যেতে পারে, আবার নাও যেতে পারে। তবে কাশির সাথে রক্ত যাওয়াকে আমি রোগীর জন্য আশীর্বাদ মনে করি, কারণ কফ কাশি আর জ্বরে শীর্ণ হয়ে গেলেও যতক্ষণ পর্যন্ত কাশির সাথে রক্ত না যাচ্ছে ততক্ষণ রোগী চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে গুরুত্ব দেন না। আবার আমরা অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং পরিবর্তন করতে থাকি। প্রকৃতপক্ষে নিয়ম হল, বাংলাদেশ 3 সপ্তাহের বেশি কাশি বাদ 2 সপ্তাহের বেশি জ্বর চলতে থাকলে যক্ষার কথা সন্দেহ করা উচিত, যদি অন্যান্য অ্যান্টিবায়োটিক কাজ না দেয়। আর এই সন্দেহ খুবই প্রয়োজন, কারণ এই সন্দেহই চিকিৎসককে দেবে রোগ নির্ণয়ের সঠিক ঠিকানা। ফুসফুসে যক্ষা হলে কাশির সাথে রক্ত যায় এটা যেমন ঠিক, তেমনি আবার যক্ষা ছাড়া ফুসফুসের অন্যান্য রোগেও কাশির সাথে রক্ত যেতে পারে। যেমন ব্রঙ্কিয়েকটেসিস, ফুসফুসের অন্যান্য রোগেও কাশির সাথে রক্তপাত হতে পারে। যেমন ব্রঙ্কিয়েকটেসিস, ফুসফুসের অন্যান্য রোগেও কাশির সাথে রক্ত যেতে পারে। যেমন ব্রঙ্কিয়েকটেসিস, ফুসফুসে ফোড়া, ফুসফুসে ক্যান্সার, নিউমোনিয়া ইত্যাদি। ফুসফুসের ফোড়া ছাড়াও কিছু হৃদরোগ আছে, যেমন মাইট্রাল ভাল্ব শুরু হয়ে গেলেও কাশির সাথে রক্তপাত হতে পারে। একটি প্রধান কারণ ছাড়াও অনেক কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু বাংলাদেশ যক্ষা একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা, তাই যক্ষার ব্যাপারে সন্দেহ অবশ্যই চিকিৎসককে গুরুত্বে আনতে হবে। ব্রঙ্কিয়েকটেসিস ফুসফুসের শ্বাসনালীর একটি রোগ। ব্রঙ্কাইটিস নামের সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত, যদিও ব্রঙ্কিয়েকটেসিস নামটা একটু জটিল হওয়ায় রোগটির নাম অনেকেই শোনেনি। ব্রঙ্কিয়েকটেসিস হলে ফুসফুসের বিশেষ অংশের শ্বাসনালীর অভ্যন্তরীণ কাঠামো নষ্ট হয়ে স্বাভাবিক আকৃতির চেয়ে বেশি ফুলে ওঠে, ফলে সেগুলো আর কার্যক্ষম থাকে না। এই রোগের অনেক কারণ রয়েছে, যেমন ছোটবেলায় হুপিং কাশি, নিউমোনিয়া, হাম বা যক্ষা হলে সেগুলো যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে তার জটিলতায় ব্রঙ্কিয়েকটেসিস দেখা দিতে পারে। অনেকেই হামকে মামুলি রোগ মনে করে, তা দেন না, বরং অপচিকিৎসা করিয়ে থাকেন। হাম, নিউমোনিয়া, হুপিং কাশি দেখা দিলে তার সুস্থ সুন্দর ও বৈজ্ঞানিক চিকিৎসার প্রয়োজন। এই রোগ দেখা দিলে রোগীর কাশির সাথে প্রচুর রক্তপাত হতে পারে এবং তার সাথে সাথে জ্বর ও প্রচুর দুর্গন্ধযুক্ত হলুদ পাকা কফ, যা কিনা সকালে বেশি দেখা যায়। আপাত দৃষ্টিতে লক্ষণগুলো যক্ষা আর মতোই হয়ে থাকে। রঙ্কোগ্রাম করে এই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। একজন যক্ষা রোগী পূর্ণ চিকিৎসা গ্রহণ করার পরও তার কাশির সাথে কিছু রক্ত যেতে পারে, কারণ যক্ষার ক্ষত সেরে যাওয়ার পর সেখানে ব্রঙ্কিয়েকটেসিস তৈরি হতে পারে। কফে রক্ত যাওয়ার ফলে আমাদের দেশে প্রচুর রোগী এ কারণে মাসের পর মাস যক্ষা রোগের ওষুধ খেয়ে চলেছে, অথচ যার হয়তো কোনো প্রয়োজন ছিল না। এছাড়া ফুসফুসে ফোড়া দেখা দিলেও রোগীর জ্বর থাকে, পাকা হলুদ কফের সাথে রক্ত দেখা দেয়, সেক্ষেত্রেও রোগীকে অনেক সময় যক্ষা রোগের ওষুধ খাওয়ানো হয় যক্ষা পেপে। যদিও আমার কাছে কোনো জরিপ নেই, তবুও এই কথা নির্দ্বিধায় বলা যায়, আমাদের দেশে প্রচুর রোগী অনেকটা অকারণে শুধু কাশির সাথে রক্ত যাওয়ার জন্যই যক্ষার ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন। পাশ্চাত্যে এমনকি আমাদের দেশেও ফুসফুসের ক্যান্সার বয়স্ক পুরুষের তথা মেয়েদের মাঝে ক্যান্সার আক্রান্ত মৃত্যুর অন্যতম কারণ। আর ফুসফুসের ক্যান্সারের অন্যতম উপসর্গ হল কাশির সাথে রক্ত পড়া। যদিও যক্ষা ও ক্যান্সার রোগীর উভয়ের কাশির সাথে রক্ত যায়, তবুও রক্ত যাওয়ার মধ্যে এ দুই রোগের কিছু পার্থক্য রয়েছে। একজন যক্ষা রোগীর কাশির সাথে হঠাৎ প্রচুর রক্ত যায়, অপরদিকে ফুসফুসের ক্যান্সারে কাশির সাথে ছিঁড়ে ছিঁড়ে এবং অল্প অল্প রক্ত যায়। ক্যান্সারের রোগীর প্রচুর পরিমাণে ধূমপানের ইতিহাস থাকে, আর তার ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক খুবই নিবিড়। তবে যক্ষার সাথে ধূমপানের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই বলে আমার বিশ্বাস। কফের সাথে রক্ত যাওয়া রোগীদের কমপক্ষে 3টি কফ পরীক্ষা করে দেখে নিতে হবে এবং তাতে যক্ষার জীবাণু আছে কিনা, কারণ যদি কফে যক্ষার জীবাণু ধরা পড়ে তাহলে যক্ষা রোগ নির্ণয়, এটাই সর্বোত্তম প্রমাণ। একজন বয়স্ক ব্যক্তি যদি বেশ কিছুদিন ধরে কাশতে থাকেন, বুকে তার তীব্র ব্যথা থাকে, স্বর বসে যায় এবং কফের সাথে ছিঁড়ে ছিঁড়ে রক্ত যায়, তবে এক মুহূর্ত দেরি না করে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে।
কারণ এগুলো হলো ক্যান্সারের উপসর্গ। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এমনকি ব্রঙ্কোস্কোপির মাধ্যমে নির্ণয় করবেন সত্যিই রোগী ফুসফুসের ক্যান্সারে ভুগছেন কিনা। যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেও রক্ত যাওয়ার কারণ শনাক্ত করা সম্ভব হয় না। হৃদযন্ত্রের মাইট্রাল ভাল্ভ সরু হয়ে গেলে, যাকে আমরা মাইট্রাল ভাল্ভ স্টেনোসিস বলি, তখনও কাশির সাথে রক্ত যেতে পারে। এছাড়া নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ অনেক রোগেও কাশির সাথে রক্ত যেতে পারে। তাই কাশির সাথে রক্ত গেলেই তাৎক্ষণিক মনে করে নেওয়া ঠিক হবে না যে রোগী যক্ষায় আক্রান্ত হয়েছেন, বরং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রক্ত যাওয়ার কারণ অর্থাৎ প্রকৃত রোগ শনাক্ত করে উপযুক্ত চিকিৎসা নিতে হবে।